আসসালামু আলাইকুম। ইসরায়েল সীমান্তের কাছে এক অস্ত্রভান্ডারের দখল নিয়েছে হামাস। যুদ্ধ শুরুর পর সীমান্তে বহু সেনা জড়ো করতে থাকে ইসরায়েল। গত দুই দিন হলো সেনা জড়ো করা অব্যাহতই রেখেছিল ইহুদিবাদী শাসক গোষ্ঠী। ইতিমধ্যে ফিলিস্তিনের কিছু গণমাধ্যমে জানানো হয়েছে, সীমান্তের কাছে ইসরায়েলি বাহিনীর ওপর কয়েক দফা হামলা চালিয়ে কিছু অস্ত্রের দখল নিয়েছে হামাস। তবে খবরটির সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জানা যায়, সেখানে যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ইসরায়েলি জল্লাদ বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে হামাস সেনারা। যদি খবরটি সত্য হয়ে থাকে, তাহলে পুরো বিশ্বের কাছে ফের অপমানিত হলো সন্ত্রাসী জাতি, দাজ্জালের বংশধর, জালিম নেতানিয়াহুর দেশ, ইহুদিবাদী ইসরায়েল। প্রিয় দর্শক, আপনারা যদি হামাসের সমর্থক হয়ে থাকেন, তাহলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। ইসরায়েল ভূখণ্ডে গত শনিবার যে হামলা চালায় হামাস, তার জন্য দুই বছর ধরে প্রস্তুতি নিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি, আর এই প্রস্তুতির অংশ হিসেবে গড়ে তুলেছে অস্ত্র গোলাবারুদ তৈরির কারখানা। ওই হামলার একদিন পর লেবাননে হামাসের একজন শীর্ষ নেতা আরটি অ্যারাবিক নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন। সাক্ষাৎকারে হামাসের বিদেশ বিষয়ক প্রধান আলী বারাকা বলেছেন, আমরা প্রচুর গোলাবারুদ তৈরি করেছি, স্থানীয়ভাবে আমাদের সবকিছুর কারখানায় আছে। তিনি জানান, এসব কারখানায় 10 থেকে 250 কিলোমিটার পাল্লার রকেট ছাড়াও মর্টার ও মর্টার শেল তৈরি হয়। এছাড়া বিভিন্ন ধরনের অগ্নাস্ত্র তৈরি হয় কারখানাগুলোতে। গত শনিবার ভোরে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ে ইসরায়েলকে হতবিহ্বল করে দিয়েছিল হামাস। এছাড়া প্যারাগ্লাইডারের আকাশপথে এবং সীমান্ত ডিঙিয়ে মোটর সাইকেলে করে ইসরায়েলে ঢুকে সারাশি হামলা চালায় হামাসের সশস্ত্র যোদ্ধারা। এরপর থেকেই আলোচনা ছিল, ইসরায়েলের মতো বিপুল সামরিক শক্তিধর একটি দেশের করা নজর এড়িয়ে কিভাবে এতটা পরিকল্পিত হামলা চালালো হামাস, এত অস্ত্র গোলাবারুদিবা পেল কোথায় সংগঠনটি, তা নিয়েও ছিল নতুন নতুন জল্পনা। হামাসের এই হামলায় ইরানের সম্পৃক্ততার বিষয়টিও সামনে চলে আসে, যদিও ইরান এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। হামাস নেতা আলী বারাকা বলেন, আমাদের কালাশনিকোপ রাইফেল এবং এর বুলেট তৈরির কারখানা আছে, রাশিয়ার অনুমোদন নিয়েই আমরা এইসব বুলেট তৈরি করেছি, গাজাতেই আমরা এইসব তৈরি করেছি। যুদ্ধের কৌশল হিসেবে গোপনীয়তা রক্ষার কারণে আমাদের অন্য দলগুলো, এমনকি আমাদের মিত্ররাও হামলার সময় সম্পর্কে জানত না। তিনি আরো বলেন, হামলার আধা ঘন্টা পর আমাদের মিত্র হিজবুল্লাহ, ইরান এবং ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলোর যোগাযোগ করা হয়, তুরস্ককেও জানানো হয়। তবে বারাকা এই হামলার পরিকল্পনায় বাইরের কোনো সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দেননি। মিত্ররা আমাদের শুধু অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সহায়তা করে। সবার প্রথমে রয়েছে ইরান, তারা আমাদের অস্ত্র ও অর্থ দেয়। হিজবুল্লাহ আছে। ইসরায়েলে হামলার পর রাশিয়াও খোঁজ খবর নিয়েছে, জানিয়ে তিনি বলেন, তারা আমাদের সবশেষ তথ্য এবং ইসরায়েলের লক্ষ্য সম্পর্কে অকিবহাল। ইউক্রেন যুদ্ধ থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হামাস ইসরায়েল সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র বিভ্রান্তিতে পড়ে যাওয়ায় রাশিয়া খুশি বলেও জানান আলী বারাকা। এমনকি আমাদের প্রতি রাশিয়াও সহানুভূতি জানিয়েছে। রাশিয়া শনিবার বার্তা পাঠিয়েছে, সেখানে ছিল সহানুভূতি। ফিলিস্তিনের ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় তারা খুশি। ইউক্রেন নিয়ে রাশিয়ার ওপর থেকে চাপ কমিয়েছে এটা। এক যুদ্ধ আরেক যুদ্ধকে সহজ করে দিয়েছে। আলী বারাকা বলেন, আমাদের অনেক সদস্য যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাভোগ করছেন, আমরা তাদের মুক্ত করে দিতে বলেছি, তারা বন্দি বিনিময় করে, সম্প্রতি ইরানের সঙ্গেও করেছে, তাহলে আমাদের সঙ্গে কেন করছে না? প্রিয় দর্শক, আপনারা যদি হামাসের সমর্থক হয়ে থাকেন, তাহলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে বেশি বেশি করে জানার সুযোগ করে দিন। হামাসের এমন এক সাফল্য সবাইকে জানার সুযোগ করে দিয়ে আপনিও হামাসের পক্ষে যুদ্ধে শরিক হয়ে যান। ইসরায়েল ফিলিস্তিন সীমান্তে বর্তমানে এক থমথমে পরিস্থিতি। ইসরায়েল থেকেও কোনো হামলা চালানো হচ্ছে না এবং হামাসও বর্তমানে নিশ্চুপ। এমন অবস্থায় ধরে নেওয়া হচ্ছে হামাস তার বাহিনীকে আরও শক্তিশালী করে ইসরায়েলের বুকে দ্বিতীয় আঘাত আনার প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, ইসরায়েলের বর্তমান কোণঠাসা অবস্থার সুযোগ নিয়ে হামাসের কাছে কম শক্তিশালী ড্রোনগুলো পাঠাতে পারে ইরান। এ অবস্থায় ইসরায়েলকে এক প্রকার শিক্ষা দিতে চাইছে ইরান। ইরানের কাছে রয়েছে সামরিক ড্রোনের বিশাল পাহাড়। সস্তা এবং প্রাণঘাতী ড্রোন উৎপাদনে ইরান সবাইকে ছাড়িয়ে গেছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইরানি ড্রোনের ব্যবহার হয়েছে। ইউক্রেনের ঘুম হারাম করে দিয়েছিল এই ইরানি ড্রোনগুলো। বেশ কিছুদিন আগে মার্কিন কর্মকর্তারা কিছু গোপন তথ্য ফাঁস করেছিলেন। এতে দেখা যায়, মধ্যপ্রাচ্যে বেশ কিছু হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার হয়েছে। সৌদি আরবের তেল শিল্পে হামলা থেকে 2021 সালে মার্সার স্ট্রিট ট্যাঙ্কার হামলা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহার হয়েছে।
এইসব ড্রোনের অবশ্য একটিকে নিজেদের বলে স্বীকার করেছে ইরান। আর এই ড্রোনের বৈশিষ্ট্যের সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহার করা ড্রোনেরও বেশ মিল রয়েছিল। এখন ধারণা করা হচ্ছে হামাসের হাতেও ড্রোন পাঠাতে পারে ইরান। আর হামাস যদি ইরানি ড্রোন পেয়ে যায় তাহলে ইসরায়েলকে আরও নিস্তেজ করে দিতে সহায়ক হবে হামাসের। ইরান বর্তমানে ড্রোন খাতে পরাশক্তিতে পরিণত হয়েছে। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুসেইন দাদরাজ বলেছেন, আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম, বিশেষ করে পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে। শত্রুর যে কোনো হামলার কঠোর জবাব দেওয়ার জন্য ইরান সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান ইরানের সেনাবাহিনীর উপপ্রধান। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই যৌথ ড্রোন মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছিল দাদরাজ। তিনি বলেছিলেন, বহিঃশক্তি এবং শত্রুর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইরান সদাসর্বদা প্রস্তুত রয়েছে। আর আপনারা জানেন ইরানের ড্রোনগুলো ইসরায়েলে আঘাত আনতেও সক্ষম। ইরানের সুচতুর বুদ্ধিতে তৈরি করা এই ড্রোনগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে বলে অনেকের ধারণা। হামাস ইসরায়েল এমন থমথমে যুদ্ধে যদি ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় তাহলে যুদ্ধের তেজ আরও বড় পরিসরে বৃদ্ধি পেতে পারে। তখন ইসরায়েলও তার সামরিক শক্তি মাঠে নামাতে পারে। আর এমন পরিস্থিতিতেই আতঙ্কে পুরো মধ্যপ্রাচ্য। ইসরায়েল নামক ভাইরাসকে মধ্যপ্রাচ্য থেকে মুছে ফেলতে ইরানের উচিত হামাসকে ড্রোনগুলো দেওয়া। এটি আমার ব্যক্তিগত মতামত। হামাসের সুচতুর কৌশলে আমার মনে হয় ইসরায়েলকে উচিত একটি শিক্ষা দিতে পারবে হামাস। মধ্যপ্রাচ্যের কলঙ্ক ইসরায়েল অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলকে ধ্বংস করতে চায় হামাস, বললেন ব্লিংকেন। হামাসের সাথে তুমুল যুদ্ধের মাঝে ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার সেখানে পৌঁছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই সময় মার্কিন এই শীর্ষ কূটনীতিক হামাসের সাথে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং আরও সামরিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ব্লিংকেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি ও ন্যায় বিচার যারা চান তাদের অবশ্যই হামাসের সন্ত্রাসবাদের নিন্দা জানাতে হবে। ব্লিংকেন বলেন, হামাসের একটাই এজেন্ডা আছে, ইসরায়েলকে ধ্বংস ও ইহুদিদের হত্যা করা। তবে এই যুদ্ধে প্রত্যেক জাতির বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি অবশ্যই এড়াতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সব সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা প্রত্যেক বেসামরিকের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সমগ্র বিশ্বের জন্য অবিশ্বাস্য এবং এক কঠিন মুহূর্তে সবাই ইসরায়েলের পাশে দাঁড়ানোয় তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, নিহত পরিবারগুলোর ছবি দেখা আমার পক্ষে অসম্ভব। আমি আমার নিজের সন্তানদের কথা ভাবছি না। শিশুদের হত্যা, মৃতদেহ অপবিত্র করা, যুবকদের জীবন্ত পুড়িয়ে মারা, নারীদের ধর্ষণ, বাবা মাকে তাদের সন্তানের সামনে, শিশুকে তাদের বাবা মায়ের সামনে হত্যা করা হচ্ছে। এ সময় ইসরায়েলি নাগরিকদের সাহসিকতার প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি ইসরায়েলের কাছে যে বার্তাটি নিয়ে এসেছি তা হলো নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল যথেষ্ট শক্তিশালী। তবে যতদিন আমেরিকা থাকবে ততদিন আপনাকে একা লড়াই করতে হবে না বলে জানিয়েছে কথিত মানবতার ফেরিওয়ালা অ্যান্টনি ব্লিংকেন। অ্যান্টনি ব্লিংকেনের সফরের মাঝেই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাউদ্দিন কাসসাম ব্রিগেড দখলদার ইসরায়েলে রাইম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। আজ এক বিবৃতিতে তারা বলেছে, অবৈধ ইহুদি উপশহর রাইমে এই ঘাঁটিটি অবস্থিত, সেখানে বহু রকেট নিক্ষেপ করা হয়েছে, এর ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইসরায়েলের অবৈধ ইহুদি উপশহর সেদিরুতেও রকেট হামলা চালানোর কথা জানিয়েছে আল কাসসাম ব্রিগেড। এই হামলায় বহু অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছেন। এদিকে সেদিরুত উপশহরে মেয়র এলেন ডেভিড ইসরায়েলি মন্ত্রিসভার সমালোচনা করে বলেছেন, ইহুদি উপশহরের বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে ভাবতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিবায় একের পর এক অ্যাম্বুলেন্স আসতে শুরু করেছে। সন্ধ্যাবেলা এমনই একটি কলে সাড়া দিয়েছিল এই হাসপাতালের প্যারামেডিক তালাল তাহা ও তার সহকর্মীরা। গাজায় তখন বিদ্যুৎ বন্ধ, চারপাশে নিশ্চিন্দ্র অন্ধকার, আক্রান্ত মানুষের হাহাকারে ভারী চারদিক। এরই মধ্যে তিনটি অ্যাম্বুলেন্সে করে গাজা সিটির পূব দিকের গোরস্তান সংলগ্ন একটি গন্তব্যের দিকে তারা যাচ্ছিলেন। তাহা বলেন,
হঠাৎ করে আকাশ থেকে আমাদের উপর হামলা করা হয়। গাড়ি থেকে নেমেই দৌড়াই আমরা। কিছুক্ষণ পর বিপদ কেটে গেছে মনে করেন। সালাত আল দিন সড়কে আবারও নিজেদের গাড়িতে ওঠেন, কিন্তু গাড়ি বেশি দূর এগোতে না এগোতেই আরও একটি বিমান হামলার শিকার হন। এবারের ফলাফল ছিল ভয়াবহ। তাহার তিন সহকর্মী নিহত হয়। ভাগ্যক্রমে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তাহা। দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় একের পর এক অমানবিক কাজ করে যাচ্ছে।